গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো রয়েছো। পিউজ ব্লগে আমি পিউ নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও। আজকে সারাটা দিন কী করছি না করছি, আমার সারাদিনের কিছু ছোটো ছোটো মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কন্টিনিউ করছো, তাদের জন্য রইলো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবান তোমাদের মঙ্গল করুক। আর প্লিজ বন্ধুরা, ভিডিওটা যখন দেখা শুরু করেই ফেলেছো, একটা লাইক করতে কিন্তু একদম যাবে না। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা স্টার্ট করে ফেলি। রাধে রাধে। ওই সকালবেলা দেখলি ঘুম থেকে তো উঠেই পড়েছি, উঠে কিছুটা কাজকর্ম সেরে নিয়েছি, সেরে স্নান টান করে একদম ঠাকুর ঘরে এসে গোপালকে ঘুম থেকে তুলে ওকে স্নান টান করিয়ে তারপর পুজো দেব। আর আজকে একটু পুজো দিতে দেরিই হবে, কেন কি আজকে তো বৃহস্পতিবার। আর সত্যি কথা বলতে ভিডিওটার তো পোস্ট হবে অনেক পরে, সেটা যাই হোক, বাট আমি ভিডিওটা আমার ব্লগটা বানাচ্ছিলাম, এটা বৃহস্পতিবার ছিল। তো এখন সকাল মোটামুটি 10টা বাজে, তো এখন আমি দেখো ঠাকুরকে ভালো করে স্নান টান করিয়ে এদিকে সকালের দিকে কিছুটা কাজ এগিয়ে নিয়ে সেরে তারপর আমি রান্নাঘরে যাব। আর বাবলুবাবু তো সকালবেলা স্কুলে চলেই গেছে, একেবারে স্কুল থেকে আসার আগে অবধি যতটা কাজকর্ম পারি করে নেব। আর জানো তো, এই রথের মেলায় গিয়ে গোপালের জন্য এই জিনিসগুলো না কিনে এনেছিলাম, কেননা গরমের দিনে আমি না দেখতাম অনেকেই গোপালকে এরকম ছোট্ট ছোট্ট প্যান্ট এগুলো পরিয়ে রাখে, বাট আমি না অনেক খুঁজছিলাম, আমি না এখানে পাচ্ছিলামই না ওর সাইজের কিছু। তো মেলায় গিয়ে অ্যাট লাস্ট আমি পেয়েছি, ওইগুলো নিয়েছিলাম। আর যে বিছানাটা দেখলে যে শোয়ার, এমনি ওর আলাদা বিছানা ছিল, তো এইটা দেখেও খুব পছন্দ হলো, তো কিনে নিলাম মেলা থেকে আর কি, ওর জন্য এগুলোই কেনা হয়েছিল। তো সেটা সবার আগেই তোমাদেরকে দেখিয়ে দিলাম, তারপরে আমরা আরও কী কী কিনেছি সেইগুলো একদম তোমাদেরকে পরে শেয়ার করছি। তো চলো আগে পুজোটা সেরে ফেলি, কেমন? এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। তো দেখো, পুজো শেষ হয়ে গেছে আমার। পুজো শেষ করে এসে এবার চলে এলাম ব্রেকফাস্ট বানাতে। তো এখন দেখো, ব্রেকফাস্টে আমি বানিয়ে নেব, মানে একদম শর্টকাট এটা আমার, মানে যেদিন আমার খুব তাড়াহুড়ো থাকে সেদিনই আমি এই ব্রেকফাস্টটা বানাই। আর কি বলো তো, এইটা না অনেকক্ষণ পেটেও থাকে, মানে শর্টকাট বানানো হচ্ছে বলে যে এটা একদম হালকা টাইপের কিছু সেটা না, ভারী ব্রেকফাস্টই বলতে পারো। তো এই রেসিপিটা জানো তো, এর আগেও আমি আমার চ্যানেলে শেয়ার করেছি, পারলে তোমরা দেখে নিতে পারো। আর এটা হচ্ছে, আমি এটা গোলা রুটি বানাই, বাট এর মধ্যে আমি অনেক কিছু দিই, ইনগ্রিডিয়েন্টস অনেক কিছু থাকে, তাতে খাবারটা একটু হেলদিও হয় আর অনেকক্ষণ মানে পেটেও থাকে আর কি। তো চলো এটা ঝটপট বানিয়ে ফেলি, আর আজকে শুধু এইটা খাব। তো এটার সাথে একটা তরকারি রয়েছে, একটা ভেজ মানে রয়েছে, ওইটা নিয়ে নেব। এটা এমনিও খাওয়া যায়, যদিও মানে কি বলবো, ওই টক দইয়ের সাথে বা সসের সাথে বা মেয়োনিজ সস মিক্স করে এগুলোর সাথেও খাওয়া যায়, বাট এই তরকারিটা যখন বানিয়েছি তো সবাই বললো এটা দিয়েই খাবে। তো চলো খাবারটা সবাইকে সার্ভ করে দিই। বাবলু স্কুল থেকে চলে এসছে, কিন্তু স্কুল থেকে এসে ওনার মুড খারাপ, কেন কি উনি কার্ড ড্রয়িং করতে পারছে না মনের মতো। কিন্তু আমার কথাতে শুনো, তাহলে তোমার আগে তোমার জন্য মেলা যাও, আমি যাব, ঠিক আছে? বলে বাবালে কষ্ট হয়েছে গো, বাবলু বাবুর কষ্ট হয়েছে, এত কষ্ট পেতে নেই সোনা। তুমি পারো তো সব ড্রয়িং করতে, তুমি পারো, তুমি পারো, অনেক টাফ আছে, যাই হোক ড্রয়িং করতে না পারলে মন খারাপ হয়ে যায়, তুমি পারবে, পারবে। আরে ঠিক আছে, আমি হেল্প করে দেব, ঠিক আছে? এইখানে দেখো কিছু পাকা পেঁপে কেটে নিয়েছি, তো পেঁপেটা আনা হয়েছিল কিছুদিন আগে, বাট আজকে কাটা হলো, কারণ ওটা ঠিকঠাক তৈরি না হলে কাটাও যায় না, খেতে ভালো লাগে না। আর এই যে সুজি, এইগুলো হচ্ছে সুজির হালুয়া, এটার পেছনে একটা স্টোরি হয়েছে। এই সুজির হালুয়াটা না আমি বানাইনি, বানিয়েছে আমার কর্তা, কিন্তু বানিয়ে এমনই অবস্থা করেছে, নিজে খেতে পারছে না, কেননা না মিষ্টি বেশি হয়েছে না মিষ্টি মানে কম হয়েছে, মানে কিছু টেস্টই হয়নি সেরকম, একটুও মিষ্টি হয়নি, মানে নিজেই খেতে পারছে না, তো ফেলে রেখেছে। আমি ভাবলাম এটা ফ্রিজে তুলে রেখে দিই। তো যাই হোক, দেখতে পেলে আরেকজনের মাথা একটু ভূত চেপেছে, তো সেই ভূতটাকে নামাবো এখন।
ডায়রিও খাচ্ছিল। আসলে কি বলতো, স্নানটা করিয়ে নিই, ওকে স্কুল থেকে এসে তো গরম, প্রচণ্ড গরম, থেমে স্নান টান ভালো করে করিয়ে দিই, স্নানটা করিয়ে দিয়ে তারপর ওনার মাথাটাকে ঠান্ডা করিয়ে চলো। আজকে লাঞ্চ মেনুটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আজকে দেখো কি রান্না করেছি, আজকে করেছিলাম শাক ভাজা করেছি, আর এটা হচ্ছে ছোলা দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে ডালনা, আর এটা হচ্ছে মাছের ঝোল, আর এখানে রয়েছে আম দিয়ে টক ডাল, বুঝেছ? এই হচ্ছে আমাদের দুপুরবেলার মেনু। তো চলো, তো দেখো আগে আমি বাবলুকে একটু খেতে দিয়ে দিই, কেননা ও আগে খেয়ে নেয়, তারপর আমরা সবাই খাই আর কি। আর যদিও ওইখানে যতগুলো এখানে পদ দেখছো অতগুলো খাবার দিয়ে খাবে না, তবুও জোর করে একটু খাওয়াতে হবে, কেননা ভেজিটেবলস একদমই খায় না। এখানে যদি চিকেন ফিশ এসব হতো তাহলে খুব ভালোভাবে খেয়ে নিত। যাই হোক, নিরামিষ ভেজ বলে খুব একটা খেতে মানে ওই ভেজ আইটেম খায় না, ওই মাছটা রয়েছে ওটাই শুধু খাবে, আর কিচ্ছু না। তো যাই হোক, দেখতেই পেলে মানে এতগুলো রান্না বান্না করে ফেলেছি কিন্তু কিছুই তোমাদের সঙ্গে না শেয়ার করা হয়নি। মানে সারাদিনের দেখো এতগুলো কাজকর্ম, যা করি বা না করি সপ্তাহের এই 10 মিনিটের মধ্যে দেখানো সম্ভব হয়ে ওঠে না। আর কোনো কাজ জানো তো বন্ধুরা ছোট নয়। হ্যাঁ, অনেকের ধারণা থাকে যে ধর ওই সংসারে কি কাজকর্ম করে, এই কোনো কাজের মধ্যে পড়ে নাকি। আজকে দেখো এই কাজগুলো করি বলেই, এই জিনিসগুলোকে মানে ঠিকঠাক করে নিজেদের দায়িত্ব কর্তব্যগুলো পালন করি বলেই কিন্তু একটা সংসার সাজানো গোছানো খুব সুন্দর থাকে, কিন্তু সেইগুলো হয়তো সবাই মানে সবার চোখে পড়ে না। যাই হোক, তারা ভাবে হয়তো যে ঘরে বসে বসে ওই কি করে, এটা আবার কোনো কাজের পর্যায়ে পড়ে নাকি। কিন্তু যাই হোক, সেটা যার যার নিজস্ব ধারণা ভাবনা। আগের দিন যে মেলাতে গেছিলাম, মেলা থেকে তো অনেক জিনিসই কেনাকাটা করেছিলাম, তোমাদেরকে তো বলেইছি, বাট সেইগুলো তোমাদেরকে দেখানো হয়নি, না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল আগের দিনে। তো ভাবলাম তো চলো আজকেই তোমাদের সাথে সেই জিনিসগুলো শেয়ার করে ফেলি। তো খুব বেশি কিছু জিনিস কিনিনি, টুকটাক কিছু জিনিসই কিনেছি। আর যতই জিনিসপত্র থাকুক না কেন, ঘরে গেলে তো কিছু কিনতে ইচ্ছা করবেই। হ্যাঁ, আর একটা জিনিস কি বলো তো, আবার উল্টো রথেও না আমাদের এখানে মেলা বসবে, তখনও যাবো, তখনও যদি কিছু কিনি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো প্রথমে দেখা যাচ্ছে বাবলু একটা জিনিস হাতে নিয়ে বসে আছে, দেখো এটা দেখো দেখো, এই যে ওটা, এটা বাবলু কিনেছে, দেখো কি সুন্দর না, কিউট একটা চাবির রিং, খুব সুন্দর এটা, এটা চাবির রিং কিনেছে। আর কি কিনেছে জানো বাবলু তুমি? ভেজিটেবলস গুলো ধোয়া যাবে, অনেক এটাতে চাউমিন খাবে, চাউমিন খাবে এটাতে নাকি, যাই হোক বড় চাকনি, এটা খুব দরকার ছিল আমার, ওই আগেটা নষ্ট হয়ে গেছে, তো এইটা একটা কিনেছি, আর এই যে এই একটা কিনেছি। এইগুলো আমার ঘরে ভর্তি, তবু বারবার কিনি এগুলো, আমার এগুলো খুব ভালো লাগে, এই একটা কিনেছি। আর কি নিলাম যেন, এবার এবার তোরটা দেখা, আচ্ছা আমি গিয়ে কতগুলো দাঁড়া দে, আচ্ছা এটাই দেখো দি, কি জ্বালাতন তোর তো দেখাতো, আমি কতগুলো মানে মেলার ছাড়াও আবার কিছু জিনিস কিনে ফেলেছি, মানে এগুলো যদিও মেলার না, এগুলো দোকান থেকে কিনেছি, মানে আমার খুব দরকার ছিল, এই গরমে না একটু পাগল পাগল লাগে, তো আর মানে আমার আর কি একটু গরমে কমফোর্টেবল একটু জামা কাপড় পরতে বেশি ভালোবাসি, তো এই একটা কিনেছি বাড়িতে পরার জন্য, দেখো কেমন হয়েছে এটা, সুন্দর ভালো হয়েছে, এটা একটা কিনেছি খুব সুন্দর একদম কটনের, দারুণ সফট কাপড়টা, এইটা একটা, আর আর কিনেছি যে একটা নাইটি কিনেছি, আওয়াজ করে না, এই একটা কিনেছি, এটাও পুরো একদম সুতির একদম, ঠিক আছে বেশ ভালো, এটা একদম পরে পরে তো ভিডিও করবেই, দেখতেই পাবে। এই কালারগুলো কেমন হয়েছে একটু বলো, এইটা বেশি সফট জানো তো। আচ্ছা এই দুটো কিনতে কিনতে আবার একটা মানে ড্রেস দেখে আমার পছন্দ হয়ে গেছে, কিছু কিছু করার নেই, আমাদের মেয়েদের যা হয় আর কি, যতই ঘরে জিনিস থাকুক মনে হবে কিছুই নেই, এটা হচ্ছে মাস্টার্ড কালার জানো তো, ভিডিওতে ঠিকঠাক আমি দেখাতে পারছি না, এই যে
খুব ভালো, হ্যাঁ কিনবো। এটা হচ্ছে মানে মাস্টার্ড কালারের উপর, মাস্টার্ড সসের কথা বলিনি, এটা মাস্টার্ড কালার, কালারটাই এই রকম দেখেছো, বুকের কাছে যেরকম এরকম কাজ করা, এই যেরকম কাজ করা, এটা পুরোটা এরকম ভালো, এটা মাস্টার্ড কালারের উপর খুব সুন্দর। যেমন এটা পরে দাও, অবভিয়াসলি তোমাদের দেখাবোই। তো হয়ে গেছে, এবার তো তোর জিনিসটা দেখা, এটা কিনেছি। তোমার সব কিছু দেখা, হ্যাঁ আমার সব কিছু দেখাটা হয়ে গেছে, এবার দেখা তোরটা, তাড়াতাড়ি দেখাও। ওরে ও কি কিনেছে, মানে ও কি কিনতে পারে তোমরা গেস করো, ওর তো একই জিনিস, মানে কোথাও যেখানেই যাক ওই ছাড়া ওর আর কিছু কেনার কথা মাথাতেই আসে না। তো এই কটাই টুকটাকি জিনিস কিনেছি, ব্যাস আর কিছু কিনে নিয়েছি। ও কিনেছে এই যে গাড়ি, গাড়ি কিনেছে এই যে, উনি যেখানেই যাবে একটা করে গাড়ি। আমাদের বাড়িতে আমি একদিন তোমার ওর গাড়িগুলো না তোমাদের সাথে শেয়ার করবো, মানে আমার মানে একটা বাঙ্ক আছে, ওই বাঙ্কের ওপরে দেখতে পাচ্ছ হয়তো পেছনে রয়েছে, ওই বাঙ্কটা ভর্তি গাড়ি, ধুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে, এটা ওই বাঙ্কে উঠে যাবে, ও দিদার বাড়িতে ভর্তি গাড়ি, মানে আমি একটা গাড়ি দোকান দেবো ভাবছি নেক্সট রথের মেলাতে। তো চলো, তো এইগুলোই কেনাকাটা করেছি। গুড ইভিনিং বন্ধুরা, দেখো সন্ধেবেলা একদম সোজা রোলের দোকানে তোমাদের চলে গেছি রোল খাওয়াতে। আমাদের এখানে জানো তো পাশে তাজ হোটেল আছে, তো ওইখানকার রোল ভীষণ ভীষণ ফেমাস, খুব ভালো লাগে খেতে। তো আমি ওখান থেকে দুটো রোল নিয়ে চলে এসেছি, বাট বাড়িতে এসে খেয়েছি, কারণ ওখানে দাঁড়িয়ে খেতে আমার ইচ্ছা করছিল না, আর গরমটাও অনেক পড়েছে। দেখো খেয়ে মানে খাওয়া স্টার্ট করে দিয়েছি, তারপর মনে পড়েছে ভিডিও করবো। তো যাই হোক দেখিয়ে দিলাম, একটা আমার একটা হচ্ছে বাবলুবাবু, আমরা দুজনেই খাবো ওটা। তো বন্ধুরা আজকের মতন আমি ভিডিওটা এখানেই কমপ্লিট করতে চলেছি, আর ভিডিওটা আমি বেশি বড় করব না, তোমাদের সঙ্গে আবার দেখা হবে আর একটা নেক্সট ভিডিওতে আবার নিয়ে চলে আসবো আমার নিত্য দিনের কিছু কাহিনী, কিছু গল্প, বাট গল্প না সত্যি ঘটনা। তো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো ভালো।